পরম্পরা আয়ুর্বেদে বমি দিয়ানা। ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। তোমরা দেখছো ডক্টর দেবব্রত সেন্স, পরম্পরা আয়ুর্বেদ। আজকে আমরা কথা বলছি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, যেগুলো মানে একদম মুখ নিয়ে সারাক্ষণ যারা ভীষণ রকমভাবে চিন্তিত থাকেন, স্পেশালি যাদের স্কিন একটু সেন্সিটিভ, স্পেশালি যাদের স্কিনে একটু এক্সট্রা টেক কেয়ার করতেই হয়, তাদের জন্যই অ্যাকচুয়ালি আমাদের আজকের পর্ব। আর এই মুহূর্তে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখন প্রথম কথা হচ্ছে যে কারোর মানে বয়সেই ফাইন লাইনস আসবে, বয়সেই রিঙ্কলস আসবে, বয়সেই পিগমেন্টেশন আসবে, বয়সেই আনইভেন স্কিন টোন আসবে, এটা কিন্তু নয়। কারণ যেহেতু স্ট্রেস এত বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে আমাদের লাইফে, আর আমাদের স্ট্রেসের থেকেও স্ট্রেস তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে যে একটা অদ্ভুত কম্পিটিশন যেটা মাথার মধ্যে অলওয়েজ চলতে থাকে, সেটা ক্যারিয়ার লাইফেই মানে ক্যারিয়ারেই হোক, সেটা প্রফেশনাল লাইফে হোক এবং পার্সোনাল লাইফেও নানান রকমের কমপ্লিকেশনস রয়েছে, সেগুলো থেকে নানান ধরনের স্কিনের প্রবলেমগুলো রাইজ করে। আর তার ফলে যেটা হয় যে খুব তাড়াতাড়ি একটা স্কিন খুব তাড়াতাড়ি মানে বৃদ্ধ হয়ে যাচ্ছে, আর সেটার ফলে যার 20 বছর বয়স তাকে দেখতে লাগছে 30, মানে নানান ধরনের স্কিনের প্রবলেম আসছে। তো সেইগুলো থেকে ওভারকাম করার জন্য প্রথমেই তো স্ট্রেসটাকে রিলিফ করতে হবে, যেটা ডক্টর সেন সবসময় বলেন যে ফিল গুড ফ্যাক্টরটা অলওয়েজ নিজের মধ্যে রাখতে হবে, আর দিনের শেষে একটা ওই ফিল গুড ফ্যাক্টর নিয়ে ঘুমোতে যেতে হবে, এটা তো অবশ্যই দরকার। তার সাথে সাথে মানে এই কী ধরনের আমি কী ব্যবহার করলে প্রত্যেক দিন একটা মানে অ্যাকচুয়ালি বোধ হয় আমাদের মনে হয় যে রাত্রিটা আমাদের অনেকটা সময় যেটা একটা দারুণ সুন্দর আমরা টেক কেয়ার করতে পারি, স্কিনকে একটা দারুণ সুন্দর যত্ন নিতে পারি। কারণ সকলে এটাই বলে, ছোটবেলা থেকে শুনে এসেছে, তুমি যখন ঘুমোচ্ছ মানে তুমি তোমার পুরো সিস্টেমটা রেস্ট নিচ্ছে। খুব প্র্যাকটিক্যাল যেটা সুদীপ্তা, আমি বিশ্বাস করি রাত্রিরে ঘুমোবার আগে আমাদের খুব স্ট্রেস ফ্রি হতে হয়। ধরো আমরা তো প্রফেশনাল, তুমি লক্ষ্য করে দেখবে আমরা যখন রাত্রে শুতে যাই তখন কিন্তু আমাদের মনের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে ওই টেনশানগুলো, ওই অ্যাংজাইটিগুলো, ওগুলো কিন্তু ক্রমশ আমাদেরকে কিন্তু বিব্রত করেই চলে, এবং বিব্রত করতে 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 এমন একটা জায়গায় চলে যায় যখন হয়তো আমাদের ঘুমেরই ব্যাঘাত হয়, আর সেই ঘুমের ব্যাঘাত থেকে কিন্তু অনিদ্রার সমস্যা থেকে কিন্তু স্কিন তো দফা দফা ডার্ক সার্কেল তো পড়বে, একদম রিঙ্কেল, ফাইন লাইন্স, এবং তুমি ইনওয়ার্ড বলতে পারো ত্বকের ডিহাইড্রেশনটা, মানে যার সময়ের অপেক্ষা আর কি। রাত্রে শোবার আগে আমরা যদি খুব ভালোভাবে একটা কোনো স্কিন কেয়ার আইটেমকে ব্যবহার করি, তুমি দেখবে মনের মধ্যে একটা আনন্দ আসে যে আমি আমার ত্বককে ভালো কিছু একটা দিলাম, এবং সারা রাত আমি ভালোটাকে আমার ত্বক পাবে, এটা ভেবে মনটা কিন্তু রিল্যাক্স হয়ে যায়। এবং আমি দেখেছি যে যেহেতু আমি নিজে খুব স্কিন কেয়ার নিই রাত্রে শোয়ার আগে, আমি দেখেছি আমি যতই স্ট্রেস থাকি না কেন আমি শুলে কিন্তু ঘুমিয়ে পড়ি, কারণ আমার মনের মধ্যে একটা সবসময় ভাব মনে হয় যে আমি আমার স্কিনকে ভালো কিছু একটা দিতে পারছি, এবং সেই ভালোটাকে ধরেই কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন চলে আসে এবং আমি খুব ভালো ঘুমোতে পারি। এক্স্যাক্টলি, খুব সচেতন হওয়াটা খুব প্রয়োজন আসলে। একদমই ঠিক তাই, কারণ তুমি যখন কনফিডেন্ট থাকবে আমি আমার স্কিনে একদম ভালো কিছু একটা দিচ্ছি, তোমার মনের মধ্যে অদ্ভুত একটা স্যাটিসফ্যাকশন আসবে, এবং সেই সময়টা তুমি যেন তুমি তোমার নিজের সাথে একা হতে পারছো, তুমি তোমার নিজের কথা ভাবতে পারছো, তুমি তোমার স্কিনকে ভালো কিছু একটা দিচ্ছ, তোমার হেয়ারকে একটা ভালো কিছু দিচ্ছ। আমি মনে করি যে এটা ভীষণ প্রয়োজন আছে। ওই যেটা তুমি বললে না, যেটা আমি খুব বেশি বলি, ভালো থাকার পাসওয়ার্ড ফিল গুড ফ্যাক্টর, এটা কিন্তু আপনা আপনি চলে আসে, আর এটা আসে মানেই কিন্তু আমরা শিশুর মতো ঘুমোতে পারবো, তাই না? আর দেখো 21st century তো স্ট্রেস থাকবেই আমাদের জীবনে, টেনশান থাকবেই, অ্যাংজাইটি থাকবেই, কিন্তু আমাদের এই স্ট্রেস টেনশন অ্যাংজাইটিতেও কিন্তু আমরা সার্ভাইভ করতে পারি যদি আমরা মিস্টার কুল হতে পারি, কারণ সেটা না হলে কিন্তু আমরা আমাদের প্রফেশনাল লাইফে সো মেনি হ্যাজার্ডকে ফেস করতে হবে আমাদের। এবং তুমি যদি কোনোভাবে ফ্রাস্ট্রেশনে থাকো, হতাশায় থাকো, দুটো জিনিস দেখবে তোমার মধ্যে প্রথম আসবে, হয় তোমার মধ্যে প্রচণ্ড খাবার আগ্রহ বাড়বে অথবা খাবার আগ্রহ চলে যাবে, দুটো যে কোনো একটা। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমার স্কিন কিন্তু প্রতি মুহূর্তে বলে দেবে তুমি ডিপ্রেশনের শিকার। এই দুটো কিন্তু খুব কমন ফেনোমেনা, আমি আমার এত লক্ষ পেশেন্টের অভিজ্ঞতা থেকে দেখেছি সুদীপ্তা। আমি এক্ষেত্রে বলবো কিন্তু ময়েশ্চার লক করতে হবে, ত্বককে প্রপারলি আর্দ্রতা ধরে রাখার কার্যকারী কিছু দিতে হবে, এবং সেই কার্যকারিতাটা শুধু যে এক্সটার্নালি তা নয়, ইন্টারনালি। অনেকে ফলমূল মুখে মাখেন, আমি বলবো ওগুলো খান বেশি কাজ দেবে। আমাদের একটা জিনিস যদি আমরা ভাবি যে এমন কিছু একটা আইটেম হবে যে আইটেমটা আমাদের ত্বকের পুরোটাই ভালো কিছু করবে, পুরোটাই সেরা সেরা কিছু করবে,
সেই জিনিসটা এমন হবে, সেটা শীতকাল বলে নয়, গরমকাল বলে নয়, বর্ষাকাল বলে নয়, যে কোনো সময় যে কোনো সিজন আমরা সেটা কনফিডেন্টলি ইউজ করতে পারবো। আমরা সেভাবে কিন্তু অনেক চিন্তাভাবনা করেছি, অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করেছি, করে তিনটে জিনিসের ওপর বলেছি যে স্ট্রেস টেনশন অ্যাংজাইটিকে কমব্যাট করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে সেগুলোর কারণ কি, কোন প্রোডাক্ট ইউজ করবেন সেটা পরের কথা, সেটার কারণ কি, কারণটাকে কিন্তু একমাত্র নিজেকে আমি আজকে ভালো নেই, আমি কেন ভালো নেই সেটা প্রথম খুঁজে বার করতে হবে, গোড়াটা। কিছু ক্ষেত্রে এমন হয় যে আমাদের পার্সোনালিটির সাথে এটা কোরিলেটেড হয়ে পড়ে, টেনশন খতম, একটুতে আমরা হাইপার হয়ে যাব, আবার শান্ত হয়ে যাব, ঠিক আছে। তো আলটিমেটলি এগুলো লক্ষণ হচ্ছে তার কোনো একটা দিক ডিস্টার্ব, তার চার ব্যক্তিগত জীবনের চারটে দেওয়ালে একটা দেওয়াল কিন্তু ডিস্টার্ব আছে, সেটা তাকে নিজেকে খুঁজে বার করতে হবে। আমি প্রথম বললাম এই কারণে এই কথাটা যে মেডিসিন বা প্রোডাক্ট বা আইটেম সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন কিন্তু লাইফস্টাইলের পরিবর্তন। স্ট্রেস ম্যানেজমেন্ট করাটা একটা আর্ট, এই আর্টটা সবাই পারেন না। তো আমি বলবো যে পরিমিত পরিমাণ ফিজিক্যাল এক্সারসাইজ, পরিমিত বিশ্রাম, পরিমিত আহার, তার সাথে পজিটিভ থিঙ্কার হওয়া, আর অতি অবশ্যই এর পাশাপাশি ভাবে বলবো প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় 2 মিনিট, আর সকালে ঘুম থেকে ওঠার পর 2 মিনিট আপনাদের দাদাভাই আপনাদের ডক্টর সেনকে দেওয়া। এই 2 মিনিটের মাধ্যমেই আমি আপনাকে দিতে পারবো আপনার স্কিনের বাইরে থেকে কমপ্লিট একটা প্রপার একটা কেয়ার, যাতে সহজে আপনার স্কিন রিঙ্কেল, ফাইন লাইন্স, ইভেন কুড়িতে বুড়ি এই ব্যাপারটা না আসে। টিনেজার থেকে শুরু করে আপ টু সিনিয়র সিটিজেন প্রত্যেকে ব্যবহার করুন, যার সমস্যা আছে তিনিও করুন, যার নেই তিনিও করুন। পরম্পরার নো এজিং ক্রিম, প্রবাল পৃষ্ঠি এবং প্রচুর হার্বসের এক্সট্রাক্টে তৈরি এই আইটেমটা। থ্যাংক ইউ সো মাচ, তুমি এত সুন্দর করে বলো, আমি সত্যি অবাক হয়ে শুনি। তার মানে আমি যখন শুনছি আমার দর্শক বন্ধুরাও কতটা আপ্লুত, কতটা অভিভূত। থ্যাংক ইউ সো মাচ ডক্টর সেন, আজকে আমাদের একটা দারুণ সুন্দর আলোচনা হয়েছে, যেখানে আমরা আলোচনা করেছি ফেস প্যাক নিয়ে, আমরা আলোচনা করেছি ট্যান থেকে রেহাই পাওয়ার জন্য আমরা ঠিক কী কী ব্যবহার করব, এবং এখন আমরা আলোচনা করলাম যে খুব তাড়াতাড়ি বুড়ি বা বুড়ো না হওয়ার জন্য খুব আগে থেকেই যে যে প্রিপারেশনগুলো নেওয়া দরকার, অ্যাকচুয়ালি অ্যান্টি এজিং যে ট্রিটমেন্টগুলো দরকার তার জন্য পরম্পরা আয়ুর্বেদের হাতটা ধরে আশা করি তোমরা অনেক দারুণ একটা রেজাল্ট পাবে। সেটার অপেক্ষায় রইলাম তোমাদের ইমেল, তোমাদের মেসেজেসের। আজকের জন্য এটুকুই থাক, কারণ সময় একদম শেষের দিকে, তাই বিদায় নিতে হবে। আগামীকাল আবার দেখা হচ্ছে ঠিক একই সময়ে তোমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ডক্টর দেবব্রত সেন্স, পরম্পরা আয়ুর্বেদ। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা।